খান আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে একটি সমাবর্তন বক্তব্য দিয়েছিলেন। এটা বিরাট ব্যাপার, সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা দিতে পারাটা একটি একটি বিরাট অভিজ্ঞতারও ব্যাপার। তো সেখানে তিনি সেই সময় স্নাতকদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিলেন। সে কথার শিরোনাম ছিল যে ব্যর্থতা কে আমরা কীভাবে দেখতে পারি, ব্যর্থতা আসলে আমাদের জন্য কীভাবে আসে, আমরা সেটাকে কীভাবে গ্রহণ করতে পারি। তিনি পাঁচটি পরামর্শ দিয়েছিলেন, শাহরুখ খান। সেই পাঁচটি পরামর্শের প্রথমটি হচ্ছে, ব্যর্থতা না থাকলে সফল হওয়া কঠিন, ব্যর্থ হওয়ার পর তোমার প্রতিক্রিয়া নির্ধারণ করবে তুমি এরপর সফল হবে কি না। আমি সবসময় বিশ্বাস করি যদি একটা উপায় কাজ না করে তাহলে অন্য কোনো একটা উপায় নিশ্চয়ই আছে যেটা কাজ করবে, তাই আমি চেষ্টা করে যাই। দারুণ কথা বলেছেন, তিনি বলেছেন আমি সবসময় বিশ্বাস করি যদি একটি উপায় কাজ না করে তাহলে অন্য কোনো উপায় নিশ্চয়ই রয়েছে যেটি কাজ করবে, তাই আমি সবসময় কাজ করে যাই। এটি ছিল তার প্রথম পরামর্শ। দুই নম্বর পরামর্শ তিনি বলেছেন, তার জীবনের অভিজ্ঞতা থেকে বলেছেন, একবার ব্যর্থ হলে আমি আরো বেশি কাজ করা শুরু করি, আরো বেশি চেষ্টা করতে থাকি, বেশিরভাগ সময় এতেই সাফল্য ধরা দেয়। আরো বেশি চেষ্টা করতে থাকি, আরো বেশি কাজ করতে শুরু করি এবং বেশিরভাগ সময় এতেই সাফল্য ধরা দেয়। তিন নম্বর পরামর্শ ছিল, যখন একের পর এক ব্যর্থতা আসতে থাকে তখন বুঝতে পারি আমি হয়তো আমার নিজের সত্তাকে ভুলে আমি যা নই তাই হতে চেয়েছি। ও মাই গড, যদি একের পর এক ব্যর্থতা আসতে পারে তাহলে আমি বুঝতে পারি যে আমি হয়তো আমার নিজের সত্তাকে ভুলে আমি অন্য কিছু করবার চেষ্টা করছি। মূলত হচ্ছে আমার প্যাশন কোথায়, কোন কাজ আমি আনন্দ পাচ্ছি, সেটা ছেড়ে যদি অন্য কাউকে অনুকরণ করতে যাই, অন্য কেউ সফল হয়েছে একটা ক্ষেত্রে, আমি যদি সেখানে কাজ করতে যাই ব্যর্থতা আমার কাছে বারবার ফিরে আসবে। এই জন্য আপনার যেখানে শক্তিশালী জায়গা, আপনার যেখানে প্যাশন, যেখানে ভালোবাসা, যে কাজ আপনি ভালো পারেন, যে কাজে আপনার দক্ষতা রয়েছে, সেই কাজেই আত্মনিয়োগ করতে হবে। তিনি চার নম্বর পরামর্শ দিয়েছিলেন, ব্যর্থতা তোমাকে চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে কে তোমার প্রকৃত বন্ধু আর কে নয়। সংকটের মুহূর্তগুলোতেই আমাদের সম্পর্কগুলোর পরীক্ষা হয়ে যায়, আর সর্বশেষ যে পরামর্শ তিনি দিয়েছিলেন পাঁচ নম্বর, তিনি বলেছিলেন, যখন আমি ব্যর্থতা কাটিয়ে উঠি তখন নিজেকে আরো ভালো করে চিনতে পারি, নিজের সম্ভাবনাগুলোকে আবার নতুন করে আবিষ্কার করি, এভাবেই আমার আত্মবিশ্বাস গড়ে ওঠে। একদম শেষে তিনি শেষ করেছেন এভাবেই, জীবনটা আসলে কতগুলো অর্জন, সাফল্য, যোগ্যতা আর পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি আবারও বলছি, জীবনটা আসলে কতগুলো অর্জন, সাফল্য, যোগ্যতা আর পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনকে জানো, স্বপ্ন দেখো, ব্যর্থ হলে ঘুরে দাঁড়াও, তোমার যা আছে তার উপযুক্ত মূল্য দিতে শেখো, লোকের কথায় কান দিও না আর ব্যর্থতাকে ভুলে যেও না, নিষ্ঠুর হলেও সেই তোমার প্রকৃত বন্ধু।